সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা সরলের ছোট্ট একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব। এরকম ধরনের সমস্যা যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে পরীক্ষাতে প্রায় থাকে, দেখে বিষয়টাকে অনেক জটিল মনে হচ্ছে। এগুলো পূর্ণ ভাঙানো থেকে শুরু করে যোগ করা, এগুলো আসলে এত ঝামেলায় আমরা যাব না। আমরা সহজভাবে এটা কিভাবে করা যায় সেটা একটু দেখি, কিন্তু এটা বিস্তারিতভাবে আমি এখানে করব। কিন্তু সহজভাবে করারও মানে ট্রিক্সটা এখানে থাকবে আসলে। দেখা যাক, আমরা প্রসিড করি তাহলে। আচ্ছা, সবার শুরুতে এখানে যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা আমরা প্রথমে এইটা আগে দেখি যে থ্রি পূর্ণ ওয়ান থ্রিকে আমরা এইভাবে কিন্তু ভাঙতে পারি, অর্থাৎ পূর্ণকে হচ্ছে মাঝখানে প্লাস দিয়ে ভাঙা যায়। তা আমরা সবগুলো যদি এইভাবে ভেঙে দিই তাহলে থ্রি প্লাস ওয়ান বাই থ্রি, 33 প্লাস ওয়ান বাই থ্রি, এভাবে আমরা ভেঙে দিতে পারি। মানে এটা আমি বিস্তারিত করতেছি বাস বোঝার সুবিধার্থে। এরপর আমরা যেগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোকে আমরা এক সাইডে নিলাম, আর যেগুলো ভগ্নাংশ আছে সেগুলোকে আমরা এক সাইডে নিলাম। এখন ভগ্নাংশগুলোর ওখানে ছয়টা আছে, তাহলে আমরা ছয় দিয়ে এটাকে গুণ করে দিলাম। গুণ করে দিলে লাস্টে ওখানে আমাদের তিন দিয়ে কেটে দিলে দুই থাকবে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই বড় প্রবলেমগুলো আমরা কিভাবে যোগ করব। মানে থ্রি প্লাস 33 প্লাস 333, এগুলো যোগ করা একটু সমস্যা আর কি। এগুলো যোগ আমরা সাধারণভাবে কিভাবে করি? এগুলো যোগ সাধারণভাবে আমরা এভাবে সাজাই নেই। সাজাই নিয়ে প্রথমে হচ্ছে যে আমাদের ডান দিকের যে লাইনটা আছে এখানে ছয়টা তিন আছে, সুতরাং 318 ওখানে নামাবো, হাতে এক থাকবে। তারপরে আবার এখানে পাঁচটা তিন আছে, 15 আর হাতের এক মিলে 16 নামাবো, হাতে আবার এক থাকবে। আবার এখানে চারটা আছে, 3 4 12, এখানে আবার আমাদের হাতে এক থাকবে, আর মানে 13 হবে, 13 তিন নাম হাতে এক থাকবে, 3 3 1 শূন্য নামবে, হাতে এক থাকবে। আবার 3 2 6, আর হাতের এক মিলে 7 নামবে, আর 3 3 নামবে, হাতে যদি আর এক থাকলো না। তাহলে রেজাল্ট হবে কত আমাদের? এই 370,368। এইটার সমস্যা হচ্ছে এটা খুবই সহজ, কিন্তু এটার প্রবলেম যেটা সেটা হচ্ছে যে এই পরীক্ষার খাতায় এত বড় স্পেস পাওয়া খুব কঠিন, যার কারণে একটা ম্যাথের জন্য এত বড় স্পেস থাকবে না। সেজন্য এটা আমরা আসলে কিভাবে করব, আমরা এভাবে লিখবও না, জাস্ট আমরা এটা একটু কল্পনা করে নেব এরকমভাবে যে থ্রি থ্রি মানে যে টাইপেরগুলো আছে মানে একই সংখ্যাগুলো, আমাদের শেষেরটা আমরা দেখি, শেষে কয়টা থ্রি আছে? ছয়টা। তার আগেরটাতে কয়টা থ্রি আছে? পাঁচটা। তার আগেরটাতে কয়টা থ্রি আছে? চারটা। তার আগেরটাতে থ্রি আছে? তিনটা। তার আগেরটা আছে দুইটা। তার আগেরটাতে আছে একটা। এখন আমরা শেষেরটা থেকে শুরু করি। ওখানে আমাদের ছয়টা থ্রি আছে, তাহলে ছয় দিয়ে ওখানে তিনকে গুণ করে 318 হবে, 8 বসাবো, হাতে এক থাকলো। এখানে পাঁচটা আছে, তিন দিয়ে গুণ করে 3 5 15, হাতের এক মিলে 16 বসাই দেব। আর এখানে চারটা আছে, 3 4 12, হাতের এক মিলে 13 দিয়ে দেব। এখানে 3 3 9 হবে, হাতের এক মিলে 10 দিয়ে দেব। এখানে 3 2 6, হাতের এক থাকলো, সেখানে আমরা হচ্ছে 7 বসাই দেব। আর এখানে এবার কিন্তু হাতে কিছু থাকলো না, 3 1 3 আমরা বসাই দেব, হয়ে গেল। শেষের দুই তো ওখানে থাকলে, তাহলে আমরা এইভাবে যদি একটা ইমাজিন করে নিয়ে খুব দ্রুতই কিন্তু এটা সমাধান করতে পারি। এবং সবচেয়ে বড় কথা, এখানে স্পেস বেশি লাগবে না, মানে এক লাইনের মধ্যে সব হয়ে যাবে। বা এটা আমরা যদি ইমাজিনেশন করে নিতে পারি তাহলে এক লাইনও লাগবে না, মানে প্রশ্ন থেকেও করা যাবে। তাহলে এটা ওই দুই যোগ করে দিলে 370,370। তো দেখা যাচ্ছে যে এই প্রবলেমগুলো নিয়ে অনেক সময় এবং মানে খাতার বা প্রশ্নের উপরে যে মানে অঙ্কটা করতে হয় সেখানে অনেক স্পেস চলে যায়। সেই সমস্যার সমাধান করার জন্য এভাবে আমরা এটাকে সমাধান করতে পারি। তো সুপ্রিয় বন্ধুরা, আশা করি তোমাদের বিষয়টা ভালো লেগেছে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব, আর ভবিষ্যতে অন্য ভিডিওতেও পাশে পাবো বলে আশা করছি। সবাইকে ধন্যবাদ।